কলেজ টুকরা দিয়ে দেয় রাড়া আমার রুম আবজা মুখুরে রেখে কেন আমি কি ফর আমি তোমার বর দ্বিতীয় সুখে থাকবো ফাঁসে জীবন বর তোমার দেখো লজ্জায় মুখটা কেমন লাল হয়ে গেছে আরে এত সরম কেন আজ থেকে তো আমি তোমার লিগে আরে সুফ করমু কেন সুফ করমু কেন আজ তো কথা বলার রাইত গল্প করার রাইত আর কয় কি কয় কি আজ কথা আটকাইবো কি কথা ফুটবো পানের ভানির মতো কথা ফুটবো আজ ভালোবাসার রাইত কথা বলতে বলতে আমরা ফুরা রাইত ভোর করে ফেলবো কাউয়ায় ডাকি উঠবো কারণ এই রাইত তোমার আমার শুধু দুজনার এরপরে নবডি তুমি আমার প্রাণ তুমি আমার জান আমার কাউয়া ডাকা ভোর পর্যন্ত যে বউয়ের জন্য তাজমহল বানাইছে আমি তো একটা মাটির ফিঞ্জার হলে বানাইতে পারবো আমি মমতাজ বেগমের কথা বলতেছি কুমটাটা কোলো কি সুন্দর তুমি আমার পূজা তুমি আমার কারিশ্মা তুমি আমার মনীষা তুমি আমার ময়না ও আমার ময়না গো আমার নাম আম্বিয়া 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 নামে কি আসে যায় মনটাই তো সব মন মন মনে হৃদয় ওই যে শুনো না কথা আছে যদি পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে আর যদি হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে আমি তোমার মনের ভিতরটা দেখেছি হৃদয়ের হায় নাই দেখেছি আমি আবার কবি না তো বেশি কবিতা করে বলতে পারবো না এবার একটু কাছে আসো তুমি জানো না বুঝুনি আম্বি আমি তোমারে কত ভালোবাসি অনেক অনেক ভালোবাসো না আমি তো তোমার লাইফ সত্যি ভালোবাসি মানে জীবন দিই মাত্র তো বিয়ের প্রথম রাত বিয়ের পরে এই ভালোবাসা থাকতো তো ওমা কি যে বলো না তুমি হয়তো জানো না আমি বিবাহিত মহিলাদেরই বেশি ভালোবাসি সব বিবাহিত মহিলাদেরই আপনি ভালোবাসেন কি বিয়ের প্রথম রাতে আপনি আমার এত বড় কথা শুনে গেলেন ওমা 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 এরকম করকর করি উঠলা কেন এতক্ষণ তো সরমে ঘুমটা পর্যন্ত খোলো নাই তা হঠাৎ সরম গেল কই আমি তো বলছি বিবাহিত মহিলাদের কথা তাদের স্বামী আছে সন্তান আছে ঘর আছে সংসার আছে তাদের ভালোবাসতে তো কোনো দোষ নাই তাদের চরিত্র ভালো থাকে কি কইলা অগো চরিত্র ভালো আসলে ডালি আমি সহজ সরল সোজা মানুষ মেয়ে লোকেরা তো ফেসকুস বুঝি না কারণ আমি জানতাম স্বামীরা স্ত্রীদের চালায় কারণ স্ত্রীদের মাথায় কি আর এত বুদ্ধি থাকে থাকে অনেক বুদ্ধি থাকে দেখো না পজিশনে নারী অপজিশনে নারী নারীর সঙ্গে উল্টা পাল্টা কিছু করা তো তোমার মাথায় বাড়ি সুতরাং নারীদের অত অবলা ভাবিও না মাথা খারাপ আর সবলা নারী কে অবলা ভাবি যা আমারে মাফ করে দিও ভবিষ্যতের চিন্তায় আমার কলিজা খাইতেছে চুপ করো আমি যা কই শুনো ভয়ের কি আছে তোমার কাছে একটা রিকোয়েস্ট করি এখনো তো অনেকেই জানে না যে তোমার আমার বিয়ে হয়েছে এক কাজ করো না তুমি আমার তালাক দিয়ে দাও আমি তোমার তালাক দিয়ে দিই কি ভালো কথাই তো কইলাম প্রথম দিনই এই অবস্থা আরো তো দিন সামনে পড়ে রয়েছে এই দিন দিন না হয় আরো দুদিন আছে তখন কি করবে বিয়াটা কি পুতুল খেলা যখন খুশি বিয়া করলাম যখন খুশি ছাড়লাম শোনো শোনো জীবনের চাইতে বিয়ার দাম বেশি না আমরা জীবনেও একসঙ্গে চলতে পারবো না হয় তুমি মরবা না আমি মরব তুমি আমার মারণের চিন্তা করতেছো আগে খারাপ চিন্তা করাটা ভালো কারণ তোমার লগে মারপিট লাগলে আমি জিন্দেগি দিতেও পারবো না আমার অসুখ শরীর একটা মারলে দুইটা নিবার জায়গা নাই এরপর অ্যাজমার টান আছে এইসব কথা কেউ কি বিয়ের সময় বলে নাকি তাছাড়া আমার গেডিতেও কিন্তু একটা টিউমার আছে কিডনি গোলামে একটা হাত আছে তো দুইটা বাল্বি নষ্ট হও বাল্ব নষ্ট হলে না হয় বেশি পাওয়ারের দুইটা বাল্ব লাগিয়ে দিলি হইব হইব কিন্তু এই বাল্ব কিন্তু ঘরের বাতির বাল্ব না জীবন বাতির বাল্ব আমি এখন কি করি আমি কি ভুল করলাম রে আঁখে পানি কেন রে আমি কাজে আসো আমি তোমারে বহুত প্যার করি তুমি এই
সব স্বাস্থ্যের রোগ লইয়া আমার শুবে না। হ্যাঁ সেটা আমি কাল সকালে আমি তোমার সেটা শুনে শুনবো। আচ্ছা আম্বিয়া, তুমি না বলে আমার খুব বেশি ভালোবাসো। এখন সেই ভালোবাসা কই গেল? তাই বলে একটা মরা মানুষ ভালোবাসো? মরা হোক যা তা হোক, আমি তো আমার একটা লাইফ আছে না, আমি তোমারে আমার মধ্যে কোন রোগ বালাই অসুখ কিছু নাই, খালি তোমার ভালোবাসা টেস্টিং করার লাগিয়া এই কথাগুলি বলছি। তুমি আসলে একটা দুই নম্বর মেয়ে ছেলে, হ্যাঁ সেটা আমি বুঝে ফেলাইছি। তোমাদের মতো মেয়েদের নিয়ে ঘোরাফেরা করা যায়, খাওয়া যায়, কিন্তু ঘরের বউ করা যায় না। এই করুন, এই করুন। Yeah.